আসসালামু আলাইকুম। জিল্লুর টেক্সটাইল স্টুডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এই ইউটিউব চ্যানেলে টেক্সটাইল সহ বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করে থাকি। এমনকি আমাকে যদি কোনো কোশ্চেন করা হয়, সেই কোশ্চেনের অ্যান্সার ভিডিওর মাধ্যমে ক্রিয়েট করে আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। সেই ধারাবাহিকতায় আজ আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ডিসকাস করব একটা কোশ্চেনের অ্যান্সার নিয়ে। আমাকে একটা কোশ্চেন করা হয়েছিল যে অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা গার্মেন্টস নিয়ে স্টাডি করলে কোন কোন সেক্টরে জব করা যাবে। এই কোশ্চেনের অ্যান্সার নিয়েই মূলত আমি আজকের এই ভিডিওটা ক্রিয়েট করেছি। আশা করি এই ভিডিওটা থেকে এই অ্যাপারেল বা গার্মেন্টস সম্পর্কে আপনারা টোটাল ইনফরমেশনটা পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। আপনি যদি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি বা গার্মেন্টস নিয়ে স্টাডি করে থাকেন, তাহলে কোন কোন সেক্টরে জব করতে পারবেন এবং জবের যখন আপনারা করবেন ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কেমন, সেটাই মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। এবং সবশেষে এই যে অ্যাপারেল নিয়ে স্টাডি করলে স্যালারি কেমন হয়, সেটাও নিয়ে আমি সবশেষে বলে দেব। যদি আপনি অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি নিয়ে স্টাডি করেন, তাহলে গার্মেন্টসের অনেক সেক্টরে আপনারা যেতে পারবেন। যেমন গার্মেন্টসের ভিতরে আছে ফার্স্ট মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্ট আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা আছে প্রোডাকশন মার্চেন্ডাইজিং, আরেকটি হলো R&D বা আমরা প্রোডাকশন মার্চেন্ডাইজিংকে আলাদা করি এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট বা R&D এই দুইটা ভাগে বলে থাকি। দুই নম্বর ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বা IE, তিন নম্বর প্ল্যানিং, চার নম্বর কোয়ালিটি কন্ট্রোল বা QC, পাঁচ নম্বর CAT, ছয় নম্বর QA, সাত নম্বর ফিনিশিং স্টেজ এবং সবশেষ প্রোডাকশন গার্মেন্টসের যে প্রোডাকশন সাইড আছে প্রোডাকশনেও জব করে থাকি। তাহলে যে সেকশনগুলো আপনাদেরকে বললাম, এই সেকশনগুলো তো আপনি গার্মেন্টসে যদি স্টাডি করেন তাহলে করতে পারবেনই। এছাড়াও আপনি বাইং হাউসে জব করতে পারবেন মার্চেন্ডাইজিং পোস্টে বা R&D বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিং পোস্টে। তারপরে আপনি চাইলে নেটিংও জব করতে পারবেন। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি নেটিংও জব করতে পারবেন, যদিও এখন নেটিং যারা জব করে তারা সাধারণত চাচ্ছে যে যারা নেটিংয়ে স্টাডি করছে বা ফেব্রিক নিয়ে পড়ছে তাদের, কিন্তু এখনকার সময় প্রেক্ষাপটে আপনি নেটিংও জব করতে পারবেন। নেটিং প্রোডাকশনে পারবেন, নেটিংয়ের R&D পারবেন, আপনি প্রোডাকশনেও জব আবার স্পিনিংও জব করতে পারবেন গার্মেন্টস নিয়ে স্টাডি করলে এখনকার প্রেক্ষাপট অনুযায়ী। বাট যদি আপনি সেফ ফ্রি থান, যদি মনে করেন আপনি সেফ জোনে থাকতে চান, আপনি গার্মেন্টস নিয়ে পড়ছেন, আপনি কোন সেকশনে জব করলে আপনি সেফে থাকবেন, সেফ এই জন্য বলছি, এখন আপনি হয়তো স্পিনিংয়ে যাইতে পারছেন, নিটিংয়ে যাইতে পারছেন বা ফেব্রিকে যাইতে পারছেন, এখন থেকে 10 বছর পরে আপনি তো ওই সেকশনগুলোতে জব করছেন, তাহলে দেখা যাচ্ছে ওই সেকশনগুলোতে যারা ফেব্রিক নিয়ে পড়ি নাই তারা ছাড়া কেউ উপরে উঠতে পারছে না, ম্যানেজার হতে পারছে না বা ভ্যালু পাচ্ছে না, তখন আপনার অনুশোচনা জাগবে, আমি মনে হয় ভুল করলাম, আমি তো গার্মেন্টস নিয়ে পড়েছি, গার্মেন্টসে থাকাটাই আমার জন্য বেটার ছিল। অবশ্যই আপনি মেজর যে সাবজেক্ট নিয়ে পড়ছেন ওই দিকেই থাকাটাই আপনার জন্য বেটার। যদি ওয়েট নিয়ে যারা পড়ছে তাদের ক্ষেত্রে একটু ভিন্ন, তারা সব সেক্টরে যেতে পারে এবং সব সেক্টরেই সমানতালে একটা ডিমান্ড পেয়ে থাকে। আপনি যখন গার্মেন্টস নিয়ে পড়ছেন আপনি কোন সেকশনে জব করতে পারবেন গার্মেন্টসে সেগুলো আমি বলে দিলাম, আপনি বাইং হাউসে জব করতে পারবেন সেটাও বলে দিলাম, আবার স্পিনিংও যাইতে পারবেন, নিটিংও যাইতে পারবেন সেটাও জানিয়ে দিলাম। বাট আপনার জন্য বেটার হবে গার্মেন্টসে থাকা,
গার্মেন্টসের আপনার জন্য হিউজ ডিপার্টমেন্ট আছে, বাইং হাউস আছে, এই ডিপার্টমেন্টগুলোতে আপনি থাকুন। এখন কোশ্চেন আসছে এর ভিতর থেকে কোন সেকশনগুলো খুবই ভালো হবে। যদি আপনি লিডারশিপ থাকে আপনার আর ইংরেজিতে যদি আপনি দক্ষ হয়ে থাকেন, মানুষের সাথে যদি আপনি কথা ভালো বলতে পারেন, তাহলে অবশ্যই আপনি মার্চেন্ডারিং ডিপার্টমেন্টে চুজ করবেন, প্রোডাকশন মার্চেন্ডেজার হিসেবে জব করবেন। এবং প্রোডাকশন মার্চেন্ডেজারের কাজ হলো অর্ডারটা আসার পরে এক্সিকিউশন করা বা অন্যকে দিয়ে কাজ করানো। আপনি যদি অন্যকে দিয়ে কাজ করাতে না পারেন বা আপনার যদি লিডারশিপ না থাকে, আপনার কথা যদি লোকজন না শোনে, তাহলে ভুলেও আপনি মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে আসবেন না। আপনি মার্চেন্ডাইজিংয়ের যে আরও একটা পার্ট আছে R&D বা প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম, আপনি ওইখানে জব করতে পারেন, সমস্যা নেই। আপনি আইতে চলে যান, আইতে এরকম কোনো হ্যাসেল নাই। আইতে আপনি ফ্লোরে যাবেন, কাজ করবেন, প্ল্যানিং দিবেন, শেষ। আপনি প্ল্যানিংয়ে চলে যান, কোয়ালিটিতে চলে যান, ফিনিশিংয়ে চলে যান, কিউবিতে চলে যান, কিয়ারে চলে যান। মার্চেন্ডাইজিং ছাড়া অন্য যে ডিপার্টমেন্টগুলোর নাম আমি আপনাদেরকে বলে দিলাম, মার্চেন্ডাইজিং, প্রোডাকশন মার্চেন্ডাইজিং ছাড়া সবগুলোই ডিপার্টমেন্ট কিন্তু টেকনিক্যাল সাইড। যেমন আপনি যদি প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্চেন্ডাইজিংয়ে যান, এরা হলো টেকনিক্যাল সাইড। এখানে ফেব্রিক গার্মেন্টস টেকনোলজিস বলা হয়ে থাকে, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে করা হয়ে থাকে গার্মেন্টস সম্পর্কে। যদি আপনি আইতে যান, তাহলে আইতেও কিন্তু এটা টেকনিক্যাল সাইড অ্যান্ড প্রোডাকশন, কারণ আপনাকে টেকনিক্যাল করে কীভাবে সময়কে ইনক্রিজ ডিক্রিজ করা যায়, ইনক্রিজ না ডিক্রিজ করা যায়, একটা টাইম এক পিস স্যাম্পল বের করতে 30 সেকেন্ড লাগে বা 40 সেকেন্ড লাগে, আপনি কীভাবে সেটা আরও 2 সেকেন্ড কমাইতে পারবেন, এটা আপনাকে বিভিন্ন সিস্টেম হয়ে হয়তো লেআউট চেঞ্জ করে বা টাইম স্টাডি করে এটা বের করতে হবে। যদি প্ল্যানিংয়ে যান, সেখানেও আপনাকে প্ল্যান করতে হবে যে কোনটার পর কোনটা শিপমেন্ট যাবে, এবং আপনাকে এই যে লেআউট সম্পর্কে ধারণা থাকতে হবে যে আইতে যে কাজটা করছে এই লেআউট সম্পর্কে, আই যে লেআউট করে দিচ্ছে যে এরপরে এক পিস স্যাম্পল বের করতে 30 সেকেন্ড লাগছে, এই যে 30 সেকেন্ড লাগলো এই সম্পর্কে প্ল্যানিংয়ের ধারণা থাকতে হবে। কোয়ালিটি কন্ট্রোল যারা আছে তাদের গার্মেন্ট সম্পর্কে তো অবশ্যই কোয়ালিটি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এটা কিউবে যারা আছে তার অবশ্যই গার্মেন্ট সম্পর্কে ধারণা থাকবে, ফিনিশিং স্টেজে তাদের টোটাল গার্মেন্ট সম্পর্কে তাদের ধারণা থাকবে। সব যে ডিপার্টমেন্টগুলো বললাম, ডিপার্টমেন্ট প্রত্যেকটা ডিপার্টমেন্ট কিন্তু ম্যানেজেরিয়াল প্লাস টেকনিক্যাল সাইড, কিন্তু প্রোডাকশন মার্চেন্ডাইজিং আছেন এইটা কিন্তু টেকনিক্যাল এখানে অবশ্যই আছে, বাট এখানে এক্সট্রা যে কাজটা থাকতে হবে আপনাকে মাথায় প্রেশার রাখতে হবে। সবসময় মাথায় প্রেশার রাখার যে কন্ট্রোল সেটা আপনাকে থাকতে হবে। মানুষ আপনাদেরকে কোনো সমস্যা হলে কিন্তু মার্চেন্ডাইজারকে ধরবে, ধরুন ফেব্রিক আসে নাই, আপনি বলছেন যে এটা শিপমেন্টেড আছে, দেখা যাচ্ছে প্ল্যানিং হিসেবে প্রসিড করলে ফেব্রিক আসে নাই, ধরবে কিন্তু আপনাকে, নিটিংকে ধরবে না বা ডাইংকে ধরবে না, বা ডাইংয়ে আপনি বলছেন ডাইং করার জন্য ফেব্রিক সেখানে যায় নাই, ধরবে কাকে, আপনাকে ধরবে, নিটিংকে ধরবে না। কালার আসি বইনি, ধরবে আপনাকে, ডাইংকে ধরবে না। GSM আসি বইনি, ধরবে আপনাকে, ডাইংকে ধরবে না, নিটিংকে ধরবে না। আপনাকে ধরতে হবে তাদেরকে, আপনাকে ম্যানেজমেন্ট ধরবে, আপনি এখন সকলকে ধরবেন, কে ভুল করেছে সেটা বের করবেন। এই যে সকলকে কে ভুল করেছে এটা বের করে তাদের সাথে জবাবদিহিতা করা, কেন তুমি এটা ভুল করেছো, কেন এভাবে হলো, আমি বলেছিলাম এভাবে, কেন তুমি এভাবে করলে, আমি তো এভাবে চাই নাই, এর জন্য আমি তোমাকে পেমেন্ট দিব না, এই যে নেগোসিয়েশন এটা কিন্তু আপনাকেই করতে হবে। এই জন্য আমি বলেছি যাদের লিডারশিপ নাই তারা প্রোডাকশন মার্চেন্ডাইজিংয়ে না আসায় বেটার হবে, আর যদি আপনার লিডারশিপ থাকে ওকে আপনি এই সাইজ এই লাইনে চলে আসুন, কোনো সমস্যা নেই। তাহলে আসলে আমি বোঝাতে চেয়েছিলাম যে যদি গার্মেন্টস নিয়ে পড়া হয়, তাহলে এই সেক্টরগুলোতে গার্মেন্টসের কোন কোন সেক্টরগুলোতে জব করা যায়, বা ডাইংয়ের ওই নিটিংয়ের কোন সেক্টরগুলোতে জব করা যায়, স্পিনিংয়ের কোন সেক্টরগুলো জব করা যায়, এবং কী কী জব করা যায়, কাজের প্রসিডিউরটা কেমন সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম। এনভায়রনমেন্টও আমি আপনাকে বলি যে প্রথমে যদি আপনি প্রোডাকশন মার্চেন্ডাইজিংয়ে আসেন, তাহলে অলওয়েজ আপনি এসির ভিতরে থাকতে পারবেন। যদি আপনি
আরএনডি বা কি বলা হয় প্রোডাক্ট ডেভেলপমেন্ট মার্চেন্ট রেজিংয়ে যান, সেখানেও আপনি ওয়ালের শুরু থেকেই আপনি এসির ভিতরে থাকবেন, প্ল্যানিংয়েও থাকবেন বাট আপনার কোলারে থাকতে হবে, যেতে হবে, আইতেও থাকবে বাট আপনার অফিসিয়াল ফ্লোরে যেতে হবে। অন্য সব ডিপার্টমেন্টে অনেক ডিপার্টমেন্টে দেখা যাচ্ছে এসি থাকবে না বাট ফ্লোরের সঙ্গে কাজ করতে হবে। মার্চেন্ডাইজিং ডিপার্টমেন্টে এসিটা অবশ্যই থাকে, এখন ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে সকল ডিপার্টমেন্টেগুলোতে এসি দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে এনভায়রনমেন্ট। এখন আসুন স্যালারি সম্পর্কে। আপনি যে সেক্টরগুলোতে জব করুন না কেন, যে ডিপার্টমেন্টগুলোতে জব করুন না কেন, গার্মেন্টসের স্যালারি কিন্তু এক এক রকম। যদি আমি আয়ের কথা বলি তাহলে শুরুতে আপনি 15,000 টাকায় জয়েন করবেন, এর থেকে আস্তে আস্তে ম্যানেজার পর্যন্ত যাবেন, আপনার 80,000-90,000 পর্যন্ত হয়ে যাবে, বা যদি বড় ফ্যাক্টরি হয় তাহলে 1,00,000 পর্যন্ত স্যালারি এখানে হয়ে থাকে। প্ল্যানিংয়ে যান, প্ল্যানিংও সেম, কিন্তু এই প্ল্যানিং বা আয়ের শুরুতে যে পরিমাণ সার্কুলার থাকে ম্যানেজারিয়াল লেভেলগুলোতে কিন্তু কম সার্কুলার থাকে, এটা আপনাদের মনে রাখবেন। তারপরে অন্য যে ডিপার্টমেন্টগুলো আছে কোয়ালিটি, এখানে আপনি অনেক উপরের দিকে উঠতে পারবেন এবং স্যালারি ভালো হয়ে থাকে। মার্চেন্ডাইজিংয়ের যে প্রোডাক্ট ডেভেলপমেন্ট টিম আছে এদেরও স্যালারি ভালো হয়ে থাকে, 15,000-20,000 টাকায় শুরুতে যায় নাই এবং ফাইনালি দেখা যাচ্ছে এখান থেকে 1,00,000-1,20,000 পর্যন্ত স্যালারি হয়ে থাকে। আর প্রোডাকশন মার্চেন্ডাইজিং যেটা আছে এখানে একটু স্যালারি বেশি হয়ে থাকে, আপনি শুরুতে দেখা যাচ্ছে খুব কম স্যালারিতে জয়েন করবেন, 15,000-18,000 টাকায় জয়েন করবেন, কিন্তু আস্তে 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 আপনার যোগ্যতা অনুযায়ী আপনি যদি কস্টিং ভালো জানেন, কনজামশন ভালো জানেন, ভালো মার্কেট ক্যাপচার করতে পারেন এবং ভালো কথা বলতে পারেন, তাহলে দেখা যাচ্ছে আপনার স্যালারি অনেক বেশি হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে অনেক বড় বড় ফ্যাক্টরিতে মার্চেন্ডাইজারদের স্যালারি 3,00,000-2,00,000-2,50,000-4,00,000 পর্যন্ত হয়ে থাকে। সেটা তার নিজের উপরে নির্ভর করে, নিজের কতটা ক্যাপাবিলিটি আছে, নিজের যোগ্যতা দিয়ে কিন্তু স্যালারি বেশি নিতে হয়। এবং যদি আপনি নর্মাল ওয়েতে চলতে থাকেন তাহলে এক আছে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হইলেন আপনার 80,000-90,000 বা 1,00,000 টাকা স্যালারি হইল, কিন্তু এর উপরে যখন আপনি নিতে যাবেন অবশ্যই আপনাকে কোম্পানিতে ভালো কিছু দিতে হবে, দেন আপনি ভালো স্যালারি পাবেন। আশা করি যে কোশ্চেন আমাকে করা হয়েছিল সে কোশ্চেনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করেছি, যদি কিছুটা হলেও আপনারা উপকৃত হবেন। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ।